আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে ওর আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইলে ভলিউম বাটনের গোপন একটি কাজ। এই কাজটি দেখলে আপনার মোবাইলে ভলিউম বাড়ানোটা স্টাইল দিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন খুবই সহজে। ফর এক্সাম্পল, আমি প্রথমে ডেমো দেখাবো, তারপর দেখিয়ে দেবো কীভাবে এটি আপনার মোবাইলে সেট করে ভলিউম বাটনটার মজা আপনি নেবেন আপনার মোবাইলের। আমি জাস্ট ডেমো দেখানোর জন্য আমার জাস্ট ভলিউম বাটনটা একবার চাপ দিচ্ছি। দেখতেছেন এরকম একটা প্যানেল আসছে, এখানে যদি ক্লিক করলে এখানে দেখছেন মিউজিকের সাউন্ড বাড়াতে পারবো, অ্যালার্মের সাউন্ড, নোটিফিকেশন সাউন্ড, আরও মেসেজের সাউন্ড আমি এখান থেকে বাড়াতে কমাতে খুব সহজে পারবো। বারবার আমাকে এই বাটনটাতে চাপ দিতে হবে না। আমি জাস্ট বাটনটাতে যখন একবার ক্লিক করব, জাস্ট একবার ক্লিক করলে হবে বাটনটাতে। তো আমি জাস্ট একবার বাটনটাতে ক্লিক করলেই এখানে সাউন্ড বাড়ানোর বিভিন্ন স্টাইল চলে আসবে। আপনাকে বারবার এটাতে ভলিউম বাটনটাতে চাপ দিতে হবে না, বারবার চাপ দিয়ে আপনি সাউন্ড বাড়াতে কমাতে হবে না। আপনি জাস্ট একবার চাপ দিবেন, আপনি বিভিন্ন স্টাইলের সাউন্ড, বিভিন্ন জায়গার মোবাইলের সাউন্ড আপনি বাড়াতে কমাতে পারবেন। তো এটি কীভাবে আপনি আপনার মোবাইলে সেট করবেন বিষয়টা যদি আপনি জানতে চান, শিখতে চান, ভিডিওটাতে লাইক দিয়ে আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু। এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দেবেন। অন করার পর এখানে অল করে দেবেন, পেয়ে যাবেন নতুন ভিডিও নোটিফিকেশন। ভিডিওতে করে দেবেন একটি লাইক। তো ভিউয়ার, আপনার মোবাইলে ভলিউম বাটনের স্টাইলটাকে আপনি পরিবর্তন করে আপনার মনের মতো করে সাজাতে চাইলে ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি সন্ধানে চলে যাবো ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ বক্সে লিখতে হবে আল্ট্রা ভলিউম। প্রথমে অ্যাপসটি আসবে, দেখতে পাচ্ছেন আল্ট্রা ভলিউম কাস্টম স্লাইডিং কন্ট্রোল থিমস। এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর সিম্পল অ্যাপসটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস এখানে শো হবে। প্রথমে উপরে দেখতে পাচ্ছেন স্টার্ট, স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন অ্যাক্সেসিবিলিটিতে একটি পারমিশন আপনাকে দিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন আল্ট্রা ভলিউম, জাস্ট এটার পারমিশনটা আপনাকে দিয়ে দিবেন। পারমিশনটা দেওয়ার পর একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ঠিক এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। তারপর দেখতেছেন এখানে স্কেল স্ক্রিন একটা লেখা রয়েছে, স্ক্রিন, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে বিভিন্ন স্টাইলের ভলিউম বাটন আপনি পাবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য স্টাইলের রয়েছে। তো ফর এক্সাম্পল হিসাবে আপনি এখানে বিভিন্ন স্টাইলে করতে পারেন। আপনি যদি মোবাইলের রাইট সাইডে রাখতে চান রাইট সাইডে, লেফট সাইডে রাখতে চাইলে লেফট, উপরে রাখতে চাইলে উপরে, নিচে সাইড রাখতে চাইলে নিচে। এখানে যদি দেখেন স্ট্যাটাস বার, এটা যদি ক্লিক করেন এখানে ওকেতে ক্লিক করবেন। এখন যদি এটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনগুলো আপনি এ দেখতে পাচ্ছেন সাউন্ডটি খুব সহজে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, দেখতে পাচ্ছেন। তারপর যদি আপনি চান এটাকে নিচে আপনি সেট করবেন, তাহলে নেভিগেশন বার দেখতে পাচ্ছেন, নেভিগেশন বারে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, আপনি এখানে নিচে দিয়ে সেট হবে। এখানে দেখতেছেন নিচে থেকে আসবে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনি এগুলো সাউন্ড বাড়াতে কমাতে পারবেন। এখান থেকে আপনাকে কোনো রকম ঝামেলা করতে হবে না। তাছাড়া আপনি যদি চান এর সাইডে রাখতে, তাহলে এই সাইডেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যদি আপনি ভলিউম বাড়ান, দেখতে পাচ্ছেন এই সাইড থেকে আসছে। এখান থেকে এই আইকনটাতে ক্লিক করলে এখানে মিউজিকের সাইন সাউন্ড বাড়াতে পারবেন, অ্যালার্ম এবং অন্যান্য জিনিসের সাউন্ড বাড়াতে পারবেন। তাছাড়া যদি চান আপনি এই সাইডে রাখতে, তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এটা সেট করলেও দেখতে পারবেন অন্য স্টাইলে আসবে। এখানে দেখতেছেন অসংখ্য রয়েছে, আপনার কাছে যেটা ভালো লাগে সেটা আপনি সেট করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন খুব যা আপনার কাছে খুবই ভালো লাগবে। তো জাস্ট আমি জাস্ট একটা সিলেক্ট করে দেখাচ্ছি, এটা সিলেক্ট করে নিলাম। এটা যখন সিলেক্ট করে আমি যখন সাউন্ড বাড়াতে কমাতে যাবো, দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক করলে আরও একটু বেশি চলে আসবে। এখান থেকে আপনি সাউন্ডগুলো বাড়াতে কমাতে পারবেন খুব সহজে। তা আমি যদি এখান থেকে বের হয়ে যাই, যে কোনো পেজে গেলেও আমি দেখতে পারবেন ভলিউম বাটনটা, যদি সাউন্ডটা আমি বাড়াতে কমাতে চাই, এখান দেখতেছেন এটা ভিতরে চলে যাবে। তারপর যদি এটা চলে যায়, চলে যাবে এখন কিছুক্ষণের মধ্যে, আমি যদি আবার ভলিউম বাটনটা একবার ক্লিক করি, এরকম আসবে এই আইকনটাতে ক্লিক করলে আর বড় হবে। তো আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গার সাউন্ড আপনি বাড়াতে কমাতে পারবেন, এটা চলে যাবে ভিতরে কিছুক্ষণের মধ্যে। তো আশা করি পুরো বিষয়টা আপনি বুঝতে পারছেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।